তোমাদের আজকে আমি ফুল অর্ডারের বাকি অংশটুকু, হ্যাঁ ফুল অর্ডার কন্টিনিউশন যা ছিল বাকি, এটা হচ্ছে টপিকস। বাট ফুল অর্ডার টপিকসে যাওয়ার আগে আমরা আবার একটু হালকাভাবে দেখে নিই। ফুল অর্ডার হচ্ছে একটা বর্তনী, অনেকগুলো বর্তনীর সমন্বয়ে একটা বর্তনী, যেটা কি করে যার তিনটা আউটপুট নিতে পারে, ইনপুট নিতে পারে আর দুটো আউটপুট দিতে পারে। এ বি সি তিনটা ইনপুট নিল আর আউটপুট দিল এস এবং সি ও। আচ্ছা, এর মধ্যে যদি তোমাদের কোনো ফ্রেন্ডরা রিকোয়েস্ট পাঠায়, তোমরা দেখো আমাকে বলবে। এবং এইখানে আমার একটা জিনিস দেখার, ম্যাম, হ্যাঁ আমাদের রোডে ম্যাম মাত্র মাইকিং হইতেছে। কি মাইকিং? ম্যাম একটা রোড লকডাউন করছে, মাত্র একজন ধরা পড়ছে মনে হয়। আরে আল্লাহ মাফ করো। ও কোথায় ধরা পড়ছে রে? মিরপুর এক মাইকিং করতেছে এখানে। আচ্ছা ঠিক আছে, কি আর করা, সাবধান, তার মানে আরো সাবধান, ঠিক আছে? একদম বের হবে না, বাইরে যাবে না, বাসা কাউকে যেতে দিবে না, যতটা শর্ট করা যায় লাইফ স্টাইল, ঠিক আছে? এইখানে একটা দেখো বাইনারি যোগের নিয়ম, আমরা অনেকেই কনফিউশনে ছিলাম। দেখো 1+1 যদি লিখি, আমি বলেছিলাম 0 1, অনেকে অ্যান্সার দাও 1 0। এই যে 0 বরাবর বসবে আর এই যে 1 বসবে, এই 0টা হচ্ছে সাম, আর এই যে অতিরিক্ত একটা বিট এটা হচ্ছে ক্যারি। এটা কেন অতিরিক্ত বিট? এখানে দুইটি সংখ্যা নিয়ে আমরা কাজ করছি, তার মধ্যে ডান পাশে ছিল কি বরাবর বসেছিল 0, আর তারপরে সামনে বসেছিল 1, যার কারণে 0টা হচ্ছে সাম, 1টা হচ্ছে ক্যারি। আবার একইভাবে তুমি দেখো, যদি 1+0 লেখো, 1+0 লিখলে অ্যান্সার কি হবে? 1 হবে। এখানে কিছুই নাই, এই 1টা কি? এই 1টা হচ্ছে সাম, যেহেতু কিছুই নাই, মানে এখানে একটা ধরে নিলাম 0, সেটা হচ্ছে ক্যারি। আচ্ছা মনে হয় রিকোয়েস্ট আসছে আরো। দাঁড়া আমি একটু দেখে আসি। আচ্ছা, যা যারা রিকোয়েস্ট পাঠিয়েছে, তোমরা আবার মেসেজ করো যে মিস আসছে, তোমরা আবার রিকোয়েস্ট পাঠাও। লাস্ট টাইম 9টা, বাট 9টা যখন 9টা 15 বাজে তখনও কেউ আসতে চায়, এটাই বিপদ হয়ে যায়। ম্যাম কি করে ম্যাম, আরো বেশি দেরি করে ম্যাম, হুম হুম এরকমই করে ম্যাম, ওরা আরো দেরি করে অনেকে। আরো দেরি করে, রাইট? চিন্তা করো, একটা ইম্পর্টেন্ট টপিকস। আমি তোমাদের সবাইকে আবার অনুরোধ করছি, প্লিজ বাবারা, তোমরা ঠিক টাইমে ক্লাসে আসবে, তাহলে কোনো রকমের ইন্টারাপশন হবে না। আচ্ছা আবার যাচ্ছি। তো দেখো, যেটা বুঝাচ্ছিলাম, যেটা বুঝাচ্ছিলাম আবারও একটু দেখো, 1+1 ইকুয়াল টু কি হয়? বরাবর বসবে 0, সামনে বসবে 1, এই 0টা হচ্ছে সাম, আর এই বা পাশের 1টা হচ্ছে ক্যারি। আমরা এটাকে অনেক সময় কি বলি, অ্যান্সার 1 0। আসলে আমার মনে হয়, আমার মত হচ্ছে এটাকে 0 1 বলা উচিত। 0 1 বললে তখন একটু লাইনে থাকবো। স্যার আসসালামু আলাইকুম। না তার মানে ওরা পেয়েছে না, তো একজন তো জয়েন করতো না। পাঠিয়েছি স্যার, আমি পাঠিয়েছি, আমি আসলে ক্লাস নিচ্ছি তো স্যার। ওকে, তাহলে এইভাবে করে আমরা আসলে বের করব। আবার ধরো 3টা 1 1 1 1, 3টা 1 যদি আসে কি হবে? 1 1, এই 1টা হচ্ছে সাম আর এই 1টা হচ্ছে ক্যারি। এই যোগের নিয়ম দিয়ে তোমরা শুধু এইটাই বের করবে, আর দুটার মধ্যে একটা 0 একটা 1 থাকলেই কি হয়ে যায়, একটা 1 হয়ে যায়। পুরা যোগের মধ্যে একটা 1 থাকলেই, মানে 1+0+0 এরকম যদি কিছু থাকে, চোখ বন্ধ করে সেটা কি হবে, এটা 1 হয়ে যাবে। কেন 1 হবে? কারণ এখানে
এটা এমনি পড়েছে, কারণ এখানে কি আছে, একটা ওয়ান আছে। এই জিনিসটা আমি তোমাদের বুঝাতে চেয়েছি, কেউ কি রিকোয়েস্ট করছে কিনা দেখো। আচ্ছা এইটা দিয়ে তারপর ফুলাডারে কি শিখেছি আমরা, সত্যক সারণী, তিনটা ইনপুট দুইটা আউটপুট, এবং এখানে তোমাদের দেখানোর বিষয় আছে জিরো জিরো জিরো, তিনটা জিরো যোগ করলে কি হবে একটু আগে শিখেছি, তিনটা জিরো যোগ করলে এস এ আগে জিরো। একটু দেওয়া যাবে হ্যাঁ হ্যাঁ যে এর আগের স্লাইডটা? হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে। হ্যাঁ বলো। হ্যাঁ বাবা দিয়েছি, বলো তুমি কি লেখার জন্য? ম্যাম আচ্ছা এই লেখার জন্য এখন দরকার নাই, এগুলো সব পিডিএফ তোমার ক্লাসরুমে দেওয়া আছে, গুগল ক্লাসরুমে, ঠিক আছে বাবা? তুমি সেখানে এগুলো সব, তাহলে অন্যটা দেন। হ্যাঁ এগুলো সব এসে পাবে। আচ্ছা এবার আমরা কিভাবে বের করবো, এবার সামি আমাকে বলো তো বাবা, এই যে ওয়ান প্লাস জিরো প্লাস ওয়ান, এইখানে সামি কি বসবে আর ক্যারেতে কি বসবে সামি বলো। ম্যাম এখানে জিরো হবে সাম, সাম আর আর ওয়ান ক্যারেতে, হবে ক্যারি। ভেরি গুড। রাতুল মিস কে বলো ওয়ান প্লাস ওয়ান প্লাস জিরো এখানে কি বসবে, রাতুল বলো। ম্যাম এটা তো সাম জিরো ক্যারি ওয়ান। ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার চাইল্ড, প্রত্যেককে থ্যাংক ইউ সো মাচ। এটাই হবে হচ্ছে আনসার, দেখো এইটাই, দেখো আর কিচ্ছু না। এই যে এখানে একটা ওয়ান আছে সামে ওয়ান ক্যারেতে জিরো, এখানে একটা ওয়ান আছে সামে ওয়ান ক্যারেতে জিরো, দুইটা ওয়ান আছে জিরো ওয়ান, আবার ওয়ান জিরো, আবার দুটো ওয়ান আছে জিরো ওয়ান, দুটো ওয়ান আছে জিরো ওয়ান, তিনটা ওয়ানে ওয়ান ওয়ান, শেষ। আমার আউটপুট এক্সেপ্ট করতে বলছে, গুগল ক্লাসের লিংকটা কই পাবো? গুগল ক্লাসের লিংক মিস এসে দিয়ে দিয়েছি বাবা, তোমাদের গ্রুপে দিয়ে দিয়েছি। আচ্ছা আর কেউ আছে কিনা দেখো, আবার আগে দিছেন নাকি এখানে? আজকে দেখে দিব, আমি প্রত্যেকটা ক্লাসে দিয়ে দিচ্ছি। আচ্ছা আবার যদি কেউ থাকে বলো যে রিকোয়েস্ট পাঠাতে, গুগল ক্লাসরুমের লিংকটা মিস দিয়ে দিয়েছি বাবারা। আমি আজকে ক্লাস তাড়াতাড়ি করে শেষ করি, ক্লাসটা শেষ করে তোমাদের আবার যার যার বাংলা ভাষণের গুগল ক্লাসরুমটাও দেখিয়ে দিব, আবার বিজনেসেরটাও দেখিয়ে দিব, ঠিক আছে? আমরা আবার তাহলে শেয়ার করে দিচ্ছি স্ক্রিনটা। ওর জন্য কি কোনো অ্যাপস লাগে গুগল কোনো অ্যাপস ক্লাসরুমের লাগবে জন্য? না, শুধু তুমি, আমি পুরোটাই দেখিয়ে দিব আবার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এটা তো পারলাম, এরপরে কি এস বের করেছি আমরা, এই সত্যক সারণীটা কেন তৈরি করি, আউটপুট ইকুয়েশন বের করার জন্য। তো আমাদের এখানে আউটপুট কি, একটা হচ্ছে এস, একটা হচ্ছে সিও, ক্যারি ফর আউটপুট। আবার কেউ কি আসলো? আচ্ছা এখানে দেখো এস কোথায় ওয়ান আছে, এই যে এখানে ওয়ান, এইখানে ওয়ান, এইখানে ওয়ান, এইখানে ওয়ান, এই চারটা জায়গায় এস ওয়ান। এস যদি প্রথম ওয়ানটার দিকে তাকাও, এস এখানে ওয়ান আছে, ও যখন ওয়ান তখন এ হচ্ছে জিরো, বি হচ্ছে জিরো, যখনই জিরো থাকবে আমরা লিখবো এবার। তাহলে আমরা কি লিখবো, এবার ইন্টু বি বার ইন্টু সি, কারণ এখানে ওয়ান আছে, এখানে যেহেতু ওয়ান আছে তাহলে এই যে দেখো এবার বি বার সি, আবার এ ওয়ানটার জন্য কি করেছি, এবার বি সি বার, এবার বি সিবার, আবার এই ওয়ানটার জন্য কি করেছি, এ বিবার সিবার, এ বিবার সিবার, আর এই ওয়ানটার জন্য তিনটাই ওয়ান আছে, তাহলে কোনো বার বসেনি, এ বি সি আর। ঠিক একই ভাবে সি সি এর টাও বের করেছিলাম, এবং এটাকে কি করেছিলাম, এখানে আবার একটু দেখানোর বিষয় আছে, এই যে এখান থেকে এই দুটা থেকে এ বারটাকে কমন নিয়েছি, তখন কি ছিল, বিবার সি প্লাস বি সিবার, আর এখান থেকে কমন নিয়েছি এই এটাকে, তখন কি ছিল, বি বার সি বার প্লাস বি সি। এরপর আমরা জানি যে এ বার বি প্লাস বি সি বার মানে হচ্ছে এ এক্সর বি, এটা সূত্রটা। এই জন্য তোমাদের আমি আবার এক্সট্রা সেই ক্লাসটা নিব আগামীতে, এইসব এক্সর গেট এক্সনর গেট এর সূত্রটা আরো ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। তারপরে আবার এটাকে কি করেছি দেখো, ধরে নিয়েছে এটা তো এ, আর এটা হচ্ছে পুরোটা একটা বি, পুরোটা একটা বি ধরলে কি হলো,
a bar b plus এটা হচ্ছে একটা a এটা পুরোটা একটা b b bar তাহলে আমার সূত্রটা কি আসলো a bar b plus a b bar যদি আমি ধরে নেই b equal to a যে এটা এই পুরোটা তাহলে আমার কোন সূত্রটা আসলো x or ma'am very good a হ্যাঁ x or b তাহলে b এর জায়গায় b না বসে কি বসাবো b plus ci bar এই সিম্পল বিষয়টাই করেছি দেখো এখানে কি আসছে আচ্ছা এটা মিস হলো কি করে দেখি নিব দাঁড়াও আচ্ছা তাহলে এখানে কিন্তু আসবে a a bar b plus a b bar তাহলে এখানে আসবে a x or b x or c এখানে কি আসবে দেখিয়ে দিচ্ছি a x or b b টা কি b x or ci এটা হচ্ছে আমার आंसर a is equal to তাহলে এইটা হবে a x or b আর c equal to কি হবে ঠিক একই ভাবে c কোথায় কোথায় 1 আছে দেখো c 1 আছে এই যে এখানে c যখন 1 তখন এখানে শুধুমাত্র a তে 0 তার মানে কি a বার b c আবার c ম্যাম সামি অ্যাকসেপ্ট করতে পারছেন না ম্যাম জয়েন করতে পারছেন না অ্যাকসেপ্ট করুন সামি না ছিল না মিস সামি মাত্র ঠিক আছে বলো যে মিস অ্যাকসেপ্ট করছে আপনারা যারা এখন জয়েন করছেন আপনারা বলেন তো ক্লাস টাইম কয়টা আর আপনারা এখন আসছেন বাবা যদিও এটা মানে যে কোনো সময় জয়েন করা যায় বাট এটা ঠিক না হ্যাঁ এখানে আমরা দেখো ডিস্টার্ব ফিল করছি অতএব তোমরা একদম যেটা টাইম ঠিক সেই টাইমে আসবে তোমাদের সবাইকে আমি আবার রিকোয়েস্ট করছি ঠিক যেটা টাইম তোমরা সেই টাইমে আসবে ওকে তাহলে আমরা এতক্ষণ ধরে বুঝলাম কিভাবে যদি এটা আমরা অনেকবার বুঝেছি তো আমরা এতক্ষণ ধরে সেই পুরানো জিনিসটা আবার একটু নতুন ভাবে দেখলাম যে সি নট কিভাবে বের করেছি এরপর গত ক্লাসে যেটা নিয়ে খুব ঝামেলা হয়েছিল শুধু দেখো এই যে এ বি সি আই টা এটাকে আমি এটার সাথে যোগ করেছি এই যে এটার সাথে যোগ করে এটা বানিয়েছি আবার এটার সাথে যোগ করেছি আবার এটার সাথে যোগ করে এই যেটা বানিয়েছি আর কিছু করি নাই আর এটা তো আছে এটা আর এটা আগেই ছিল বাস আর রেখে দিয়েছি এরপর কি করেছি এই যে এইটাকে বি সি আই টাকে কমন নিয়েছি এখান থেকে এ সি আই টাকে কমন নিয়েছি আর এখান থেকে কাকে কমন নিয়েছি এ আর বি কে যেন এইটা পাই আমরা জানি এ বার প্লাস এ ইকুয়াল টু ওয়ান তো এইভাবে করে এটাকে আরো শর্ট করেছে এইটা বাস শেষ এরপর তুমি এইটার চিত্রটা আঁকবে আর এটার চিত্রটা আঁকবে এটার চিত্রটা কি আচ্ছা দাঁড়াও এখানে কি হয়েছে এটা গেল কোথায় এখন আমরা এস এর হচ্ছে এ এক্স অর বি এক্স অর সি আই তাহলে এটা চিত্রটা আবার কি হবে তিনটা ইনপুট থাকবে এ বি সি আই এখানে একটা এক্স অর গেট হবে একটা আসবে এ থেকে একটা বি থেকে একটা সি আই থেকে আর এইটা কি এখানে দেখো সি তে দেখো এটা একটা অ্যান্ড গেট যেহেতু ইনটু আছে এ ইনটু সি এটা একটা অ্যান্ড গেট এটা একটা অ্যান্ড গেট তার মানে এখানে টোটাল তিনটা অ্যান্ড গেট আছে তার মানে কি এই যে দেখো এখানে এই যে একটা অ্যান্ড গেট বি সি আই এ সি আই এ বি এই তিনটা অ্যান্ড গেট কোথায় যাবে মানে তুমি যদি সহজ করে বুঝো দেখবে যে কোনো কঠিন টপিকস খুব সহজ হয়ে যায় এই যে এটা হচ্ছে একটা প্লাস প্লাস মানে হচ্ছে অর গেট যাবে একটা অর গেটে এই তিনটা জিনিস কোথায় আসলো একটা অর গেটে আসলো শেষ এটা আঁকা শেষ এইটাই হচ্ছে আমার ফুল অর্ডারের সবকিছু এরপর মাঝে মাঝে কোশ্চেন আসে হ্যাঁ কি কোশ্চেন আসে ম্যাম সি জিরো আর এম পর্যন্ত কি করব সি জিরো সি জিরো করলেন না সামের পর ক্যারি করলেন না ক্যারি টা টু জন আচ্ছা এই যে সি জিরো যখন বের করব আমরা যা বুঝে সি ও আসলে সি জিরো না
সিও কোথায় ওয়ান, এই যে এখানে যখন ও ওয়ান, ও যখন ওয়ান তখন ইনপুটে কি অবস্থা, এ তে জিরো, বিতে ওয়ান, সিতে ওয়ান, তো জিরো হলে আমাদের কি লিখতে হয় বাবা? এ বার, জিরো হলে বার, বার, হ্যাঁ, তাহলে এবার বি সি, আবার এ ওয়ান এর জন্য কি লিখব, এ বি বার সি, এ বি বার সি, আবার এই ওয়ান এর জন্য কি লিখব, এ বি সি বার, সি বার, এ বি সি বার, আবার এ ওয়ান এর জন্য কি লিখব, তিনটাই ওয়ান আছে, আবার এই রাশিটা দ্বিতীয়টা এটার সাথে এবিসি যোগ করেছি, এই যে দেখো আবার এবিসি যোগ করেছি, আর বাকি যা আছে তাই, এই দুটোকে আর কিছু করিনি, ও যা আছে তাই। কেন যোগ করেছি, কিভাবে করেছি, কারণ আমরা জানি এ প্লাস এ ইকুয়াল টু এ, যদি তাই হয়, ধরে নাও এটা একটা এ, তার মানে কি এ এটাকে তো আমি আরো দু তিনবার ইউজ করতে পারি না, এই ম্যাথে তাই করেছে, এটাকে এটার সাথে যোগ করেছি, এটার সাথেও যোগ করেছি, মানে সরি এটাকে এটার সাথে যোগ করে যেখানে নিয়ে আসছি, এটার সাথেও যোগ করে যেখানে এনেছি, আর এটা তো এখানে ছিল, কেন করেছি, কমন নেয়ার জন্য, বি সি কমন নিয়েছি প্রথমটা থেকে, তারপরটা থেকে এ আর সি কমন নিয়েছি, তারপরটা থেকে এ বি কমন নিয়েছি, কমন নিয়ে এই সূত্রটা বসিয়ে দিয়েছি, এ প্লাস এ বার ইকুয়াল টু এই যে ওয়ান, তার মানে এটার ভ্যালু ওয়ান, এটার ভ্যালু ওয়ান, এটার ভ্যালু ওয়ান, তখন কি হলো, এই যে এটা বের হলো, এবার বুঝেছো? এবার বুঝছি, হ্যাঁ এবার বুঝছি। ওকে, এবার তোমার কোশ্চেন আসবে, মৌলিক লজিক গেটের সাথে ফুল অ্যাডার লজিক গেট বাস্তবায়ন করো। যখন এরকম কোশ্চেন আসবে মিসকে বলো তো, আমরা যে এস এর সূত্রটা পেলাম এটা কি মৌলিক গেট না যৌগিক গেট? ম্যাম এটা যৌগিক গেট। আর এই যে প্রথম সূত্রটাতে এইখানে কি কোনো, এই গেট গুলো কি মৌলিক গেট না যৌগিক গেট? ম্যাম মৌলিক। এবার মানে কি নট গেট, এবার ইনটু বি বার, ইনটু মানে কি এন্ড গেট, আর এই যে প্লাস, প্লাস মানে হচ্ছে অর গেট, তার মানে এই লাইনটাতে যা আছে সবই হচ্ছে তিনটা মৌলিক গেট, এই লাইনটাতে যা আছে সবই হচ্ছে তিনটা মৌলিক গেট। এখন বলতে পারো আমি এই সি নটের তো ছোটটাও তো একটা মৌলিক গেট, হ্যাঁ এটাও মৌলিক গেট, বাট এখানে তিনটা করে ইন্ডিভিজুয়াল রাশি গেট গুলো ইনপুট গুলো আছে, বাট এখানে দুটো ইনপুট আছে। তো এই কথাগুলো আমি তোমাদেরকে কেন বলছি, যখন কোশ্চেন আসবে তিনটি মৌলিক গেট দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন করো বা তিনটি মৌলিক গেট দ্বারা ফুল অ্যাডারের লজিক সার্কিট আঁকো, তখন আমরা কি করবো, এই যে এইটার চিত্রটা এঁকে দিব আর এইটা চিত্রটা এঁকে দিব, এই হচ্ছে ব্যাপার আর কিছু না। তাহলে দেখো আমরা জানি এস ইকুয়াল টু যে সূত্রটা লিখবো এবং সি নট ইকুয়াল টু এই সূত্রটা লিখে শুধু এগুলোকে এঁকে দিব আর কিচ্ছু করব না। তাহলে এখানে ইনপুট ছিল এ বি সি আই, আর যেখানে আবার এ বার আছে, বি বার আছে, সি আই বার আছে, তার মানে এখানে ইনপুট হবে তিনটার সাথে, আবার প্রত্যেকটা নট গেট দিয়ে একটা বারের একটা, মানে দেখো এখানে কিন্তু একটা ইনপুট, দুটো ইনপুট, তিনটো ইনপুট, আর মাঝখানে কি করেছে, এর সাথে একটা নট গেট দিয়ে এ বার কে এনেছি, বির সাথে একটা নট গেট দিয়ে বি বার, সির সাথে একটা নট গেট দিয়ে সি বার কে এনেছি, এখানে কিন্তু বার হবে, সি বার হবে, ঠিক আছে। এই যে আনলাম, এবার এটাকে প্রথমে কি আছে, এবার বি বার সি আই, তাহলে কি করব, এবার বি বার সি আই, এই তিনটাকে একটা এন্ড গেটের সাথে দিয়ে দিব। আবার দেখো যখন এই যে এটার জন্য এবার বি সি আই, তার মানে কি পরের এন্ড গেটটা কি হবে, এবার বি সি আই, না সরি সি আই বার, তার মানে এটা হবে, এটা হবে, তখন এটার সাথে এরকম একটা অ্যান্ড গেট দিব। এরকম করে আমরা মোট কয়টা অ্যান্ড গেট আঁকবো, একটা, দুটা, তিনটা, চারটা, এস এর জন্য। আবার ঠিক একইভাবে সি নটের জন্য একটা, দুইটা, তিনটা, চারটা, এই চার, এই অ্যান্ড গেট গুলো কার কাছে যাবে, একটা অর গেটের কাছে যাবে। ঠিক এইভাবে করেই আমরা জাস্ট চিত্রটা এঁকে দেব। এই যে দেখেছো চারটা, এই যে এস এর চারটা অ্যান্ড গেট আসছে, সেটা গিয়েছে একটা অর গেটের কাছে, সি নটে চারটা অ্যান্ড গেট আসছে, সেটা গিয়েছে একটা কিসের কাছে, অর গেটের কাছে। এই হলো মৌলিক লজিক গেটের সাহায্যে ফুল অ্যাডার লজিক সার্কিট তৈরি করা। আর কি ম্যাম আমরা কি একটা ইয়াতে এঁকে দিব না দুইটা ইয়া করবো,
ঠিক আছে বাবা, এটা তো ফুল অর্ডার বাবা, পুরোটা মিলেই তো ফুল অর্ডার। আচ্ছা ম্যাম, আমরা ম্যাম এটা যখন প্রশ্নটা আসবে তখন কি বাকি টুক আর করব না, মানে যে যৌগিক পর্যন্ত করব না? না না না, একদম শুধু বলবো যে s = জানি এটা, c not = এটা, তারপর এটা ট্রুথ টেবিলটা তৈরি করে প্রথম দুটো লাইন, এই দুটো লাইন দিয়ে তারপর এই কাজ করবে, ঠিক আছে? জি ম্যাম। ওকে ঠিক আছে বাবা, নেক্সট তাহলে আগাই, এইবার আসো ফুল অ্যাডারে, হাফ অ্যাডারে সাহায্যে ফুল অ্যাডারে বাস্তবায়ন, এই সময় তোমার একটু মনোযোগী হবে বেশি। দেখো যখন বলবে হাফ অ্যাডারে সাহায্যে ফুল অ্যাডারে বাস্তবায়ন, খুব ভালোভাবে মাথায় রাখবে এক্ষেত্রে আমরা কি করব, খুব সহজ একটা হিসাব, সবাই ভালোভাবে বুঝছো, সহজ হিসাবটা কি, দুইটা হাফ অ্যাডার নিব, দুটো হাফ অ্যাডার নিয়ে সাথে একটা অর গেট নিব, এখানে আমি সুন্দর করে বলেও দিয়েছি, দুটি হাফ অ্যাডার ও একটি অর গেটের সাহায্যে একটি ফুল অ্যাডার তৈরি করা যায়, মাথায় রাখবে দুটো হাফ অ্যাডার আর একটা অর গেট। এক্ষেত্রে কি হবে, প্রথম হাফ অ্যাডার এর ইনপুট হবে এ বি, আউটপুট হবে এস ওয়ান সি ওয়ান, দ্বিতীয় হাফ অ্যাডার এর ইনপুট হবে এস ওয়ান সি আই, আউটপুট হবে সি টু এস টু সি টু। তার মানে কি, তার মানে হচ্ছে মিস বলছি দুটো হাফ অ্যাডার থাকবে, দুটো হাফ অ্যাডার মধ্যে একটা থাকবে এ ইনপুট আর একটা থাকবে বি, আর এটার আউটপুট কি বের হবে, আমরা জানি আউটপুট বের হয় এস আর সি, যেহেতু এটা প্রথম দুটো হাফ অ্যাডার ইউজ হবে দুটো ওয়ান। এবার কি হবে, আরেকটা হাফ অ্যাডার নিবে আর কিচ্ছু করবে না, আরেকটা হাফ অ্যাডার নিয়ে এই যে এই এসটা, যে এই এসটা একটা ইনপুট দিয়ে দিবে, এই এস ওয়ান হয়ে যাবে এটার আউটপুট, আর এই যে দ্বিতীয় হাফ অ্যাডারের উপর থেকে তো এস নিয়ে আসলাম, আর একটা সি বাইরে থেকে নিয়ে আসবো, সেটা হচ্ছে সি আই, বাইরে থেকে নিয়ে এসে এই যে এখানে আউটপুট কি বের হবে এস টু সি টু, আর মাঝখানে একটা অর্গেট থাকবে, সরি একটা অর্গেট থাকবে, এই অর্গেটের কাজ কি হবে, অর্গেটের কাজ হবে আগের যে সি আই এস সি ওয়ান, এই সি ওয়ানটাকে সি ওয়ান, আর এখান থেকে আরেকটা আসবে সেই সি ওয়ানটা এই অর্গেটে আমরা যোগ করবো। মিস এতক্ষণ যেটা বুঝাতে চেয়েছি সেটা দেখো, এখন দেখো একটা হাফ অ্যাডার নিব, হাফ অ্যাডার ইনপুট কি আছে, হাফ অ্যাডার ইনপুট আমরা জানি এ বি, আউটপুট এস সি আই এস আই, শেষ। এবার আরেকটা হাফ অ্যাডার নিব, এই যে দেখো এখানে আরেকটা হাফ অ্যাডার নিয়েছি, এই হাফ অ্যাডারের প্রথম আগের প্রথম হাফ অ্যাডারের আউটপুট এস হয়ে যাবে এই হাফ অ্যাডারের একটা ইনপুট, আরেকটা ইনপুট আমি বাইরে থেকে সিআই নিব, ক্যারি ফর ইনপুট। শুধু এটাই মনে রাখবে যে আর দ্বিতীয় যে হাফ অ্যাডার আসবে সেই হাফ অ্যাডারের প্রথম ইনপুটটা হবে প্রথম হাফ অ্যাডারের এস ওয়ানটা, আর সিআইটা আমি বাইরে থেকে একটা নিব। এখন দেখো এই যে প্রথম হাফ অ্যাডারের এই সি ওয়ানটা তো খালি রয়ে গেল, আবার দ্বিতীয় হাফ অ্যাডারের সি টু, এই হাফ অ্যাডারের আউটপুট কি আসবে সি টু এস টু, এই দুইটাকে আমি কি করব, জাস্ট একটা অর গেটে দিয়ে দিব, এই হচ্ছে আমার কাজ, আর কোনো কাজ নাই। দেখো তোমরাও দেখো চিত্রটা আসুক, দেখেছো একটা অর গেটে দিয়ে দিয়েছি, তাহলে বিষয়টা কি এত জটিল করে একদমই ভাববে না, আমি আবারও সহজ করে বলছি, বিষয়টা হচ্ছে একটা হাফ, হ্যাঁ ওইটা সি টু হয়ে গেল কিভাবে দেখো বলছি বাবা, দেখো প্রথম হাফ অ্যাডারে এ আর বি ইনপুট, আউটপুট হচ্ছে সি আই এস আই, সি ওয়ান এস ওয়ান, এতটুকু বুঝেছো তো? জি ম্যাম। আচ্ছা এবার আমরা কি করব, আরেকটা হাফ অ্যাডার নিব, আরেকটা হাফ অ্যাডার নিয়ে কি করব, আরেকটা হাফ অ্যাডারের জন্য প্রথম আউটপুটের যে এসটা সামটা, সেই সামটা দ্বিতীয় হাফ অ্যাডারে ইনপুট হয়ে যাবে, আরেকটা সি আই এটা আমরা এক্সট্রা নিব। এটা আমরা কেন করেছি জানো, আমরা জানি যে ফুল অ্যাডার একটু আগে শিখলাম, ফুল অ্যাডারের ইনপুট তিনটা, একটা হচ্ছে এ বি সি আই, আমরা এটা শিখে আসছি তাই না, এই যে ফুল অর্ডারে এটা তো একটা ফুল অর্ডার বানাতে হবে, দেখো এই ফুল অর্ডারে তিনটে ইনপুট নেওয়া হয়ে গেল, কিভাবে নিলাম, দ্বিতীয় হাফ অর্ডারের মধ্যে সিআইটা একটা ক্যারি বিট, এক্সট্রা একটা ক্যারি বিট অ্যাড করলাম, অ্যাড করার পর এবার দেখো আমাকে যে কোশ্চেন করেছো যে মিস সি টু কিভাবে আসলো, বাবা দেখো এখানে দ্বিতীয় প্রথম হাফ অর্ডারের আউটপুট এস ওয়ান সি ওয়ান, তুমি যদি এখানে এস ওয়ান লিখতে এখানে সি ওয়ান লিখতে কোনো ব্যাপার ছিল না, আমরা আমাদের কাজের সুবিধার্থে যেহেতু আমরা সামটাকে দ্বিতীয় হাফ অ্যাডারে ইনপুট করব এর জন্য সামটাকে নিচের লাইনে লিখেছি,
আবার এখানে কি হয়েছে এখন বলতে পারো যে মিস তাহলে এখানে এস টু লিখলেন না কেন, এস টু এখানে কেন নেয়নি, সেটাও একটা কারণ। কারণটা কি যে একই সিরিয়ালে দুইটা সিকে রেখেছি, দুইটা ক্যারিবিটকে রেখেছি যেন আমি অরগেটে এটা যোগ করতে পারি, আর কোনো কারণ নাই। এই কারণে শুধু এস টু এস ওয়ান সি টু হয়নি, এটা একদম ভুল কথা। আমি যখন একটা কোনো কিছু ইনপুট নিব, আমি যদি এখানে এ না লিখি, এখানে যদি বি লিখি, এখানে যদি নিচে এ লিখি, আবার আউটপুটের ক্ষেত্রে যদি এখানে সামনা নিচে সামনা লিখি, উপরে সাম লিখি, নিচে ক্যারি লিখি, অথবা উপরে যদি সি লিখি, নিচে যদি এস লিখি, এখানে কি কোনো ভুল হবে আমাকে বলো তোমরা? কোনো ভুল আছে? এটা কিন্তু কোনো ভুল হবে না। তুমি তোমার মতো করে দুটো ইনপুট আউটপুট তো তোমার মতো করে তুমি লিখতে পারো, কোনো ব্যাপার না, ঠিক আছে? তো এর জন্যই আমরা এখানে এস ওয়ানটা এখানে হয়ে গিয়েছে এস টু, সি ওয়ানটা সি ওয়ানের জায়গায় আছে। আর যেহেতু এটা একটা দ্বিতীয় হাফ এডার, দুই নম্বর হাফ এডার, যার কারণে ওর নামকরণ করার সময় সবগুলোকে আমরা টু দিয়েছি, সি টু দিয়েছি, এস টু দিয়েছি। এবার কি করেছি, এই দুটো সি ওয়ান সি টু দুটোকে একটা অর্গেটে দিয়ে দিয়েছি, কারণ আমরা জানি অর্গেটে যে কোনো একটা ওয়ান হলে আউটপুট ওয়ান পাবো। তাহলে কি হলো, সব মিলিয়ে দেখো তিনটা ইনপুট দুইটা আউটপুট হয়ে গেল একটা পুরো ফুল অ্যাডার। দুটো হাফ অ্যাডার দিয়ে আমি শেষ পর্যন্ত কি বানিয়ে ফেললাম, ভেতরে কি আছে আমার দেখার দরকার নাই, বাট বানিয়ে ফেললাম একটা পুরো ফুল অ্যাডার। অ্যাডারটা কিভাবে বানালাম, এখানে একটা হাফ অ্যাডার নিয়েছি, এখানে একটা হাফ অ্যাডার নিয়েছি, হাফ অ্যাডার এর প্রথম এস ওয়ানটাকে দিয়ে দিয়েছি হচ্ছে, সরি, হাফ অ্যাডার এর এই যে এস ওয়ান, এই এস ওয়ানটাকে দিয়ে দিয়েছি দ্বিতীয় হাফ অ্যাডার এর একটা ইনপুট হিসেবে, আর একটা অতিরিক্ত আর একটা ক্যারিবিট নিয়েছিলাম। এবার এটা এরা বের হলো এস টু সি টু, আমার কাজের সুবিধার্থে এস টু টাকে নিচে নামিয়ে দিয়ে সি টু টাকে উপরে দিয়ে দিয়েছি, কারণ কি ওই যে এস ওয়ান আর সি টু দুটো একসাথে একটা অর্গেট দিয়ে দিয়েছি, হয়ে গেল আমার হাফ অ্যাডার দিয়ে একটা ফুল অ্যাডার তৈরি। এবার মিসকে বলেন, কে বোঝেন নাই আমি আবার বুঝিয়ে দেবো, কোন জায়গাটা বোঝেন নাই সেটাও বলেন। সবাই আনসার করো, সুমন তুমি আছো? বুঝছি, ইয়েস ম্যাম আছি। আচ্ছা ঠিক আছে, এটাই হচ্ছে, তোমাকে যদি আসে তুমি এভাবে দিবে, আর যদি বলে হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়নের লজিক সার্কিট গেট দেখাও, শুধু তুমি সার্কিটটা আঁকবে। একটা হাফ অ্যাডারে কি থাকে, একটা এক্সর গেট, একটা এন্ড গেট, দেখো এখানে তাই দেবে। এই যে একটা হাফ অ্যাডার, এই যে এতটুকু চিন্তা করো, এই যে একটা এক্সর গেট, একটা এন্ড গেট, আর এই যে সি ওয়ান সিআইটা, এই যে মাঝখান দিয়ে একটা লাইন নিয়ে নিবে সিআই এর। বাস্তবে সার্কিটটাতে ঠিক এইভাবেই সার্কিট গুলো থাকে, হাফ অ্যাডার বা ফুল অ্যাডারে ঠিক এইভাবে প্লেস করা হয়। একটা হাফ এডার নিয়ে মাঝখানে একটা লাইন নেওয়া হয় ক্যারি ইনপুটের জন্য। এইটা হচ্ছে ম্যাম একটা কথা, ওই যে এস ওয়ানটা না আমি দাগ দিয়ে যদি নিচের লাইনে নিয়ে যাই, আর এটা যদি দাগ দিয়ে উপরের লাইনে নিয়ে যাই, কোনটা বাবা? মানে ওই যে যে সি ইনপুট না, এটা একদম সোজা দাগ দিয়ে মানে লাগিয়ে দিছেন না, তাহলে আমি যদি এটা দাগ দিয়ে উপরেরটাই নিয়ে যাই আরেকটু উপরে, আর ওই এস ওয়ান টাকে নিচে নে, এটাকে 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 নিচে নিবে, হ্যাঁ এটা দাগ দিয়ে, হ্যাঁ এটা নিচে নিলাম, মানে এই সিআই যেখানে ইন যে ই হাফ এর সাথে যুক্ত হচ্ছে ওই পাশে, এটা তো সিআই বাইরে থেকে নিয়ে আসছে, এখানে তুমি কিভাবে এস আনবে বাবা? এটা তো বাইরে থেকে একটা নেওয়া লাইন, এক্সট্রা লাইন, এটাকে তো তুমি উপরে উঠাতে পারবে না। না না ওই এসআই কে এসআই, আচ্ছা ম্যাম আমি তাহলে এ কে আপনাকে আমি দেখাবো। আচ্ছা তুমি এ কে গুগল ফর্মে দিতে পারো বা তুমি ইসে গ্রুপে দিতে পারো। জি ম্যাম। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে একটা ফুল হাফ এডার, একটা হাফ এডার আমরা রেখেছি, এই যে এক্সর গেট এন্ড গেট, মাঝখান দিয়ে একটা লাইন নিয়েছি, এটা আমরা জানি কিসের লাইন নিলাম, সিআই এর। এই সিআই টা কার কাছে দিয়ে দিয়েছি, এই যে দ্বিতীয় হাফ এডারের মধ্যে, এই যে দেখেছো এটা দ্বিতীয় হাফ এডারে চলে আসছিল, দ্বিতীয় হাফ এডার এর মধ্যে আমরা এখানে দিয়ে দিলাম, আর এখান থেকে বের হলো এস টু, আর এখান থেকে বের হলো সি টু, এই সি টু আর এই যে সি ওয়ান, এই দুটোকে দিয়ে দিলাম এই অর্গেটের ভিতরে, হয়ে গেল আমার হাফ এডার এর সাহায্যে ফুল এডার এর বাস্তবায়নের লজিক সার্কিট। যদি লজিক সার্কিট চায় তখন এটা দিবা,
আর যদি ব্লক ডায়াগ্রাম চায় তখন এটা দিবে। ব্লক ডায়াগ্রাম যে বুঝবে কি সে খুব সহজে এটা বুঝবে, এটা একটা হাফ এডার, দুইটা হাফ এডার পাশাপাশি আসবে। প্রথমে তোমরা চোখ বন্ধ করে দুইটা হাফ এডার রাখবে, একে মাঝখানে একটা সিআই একটা লাইন নিয়ে সেটাকে দ্বিতীয় হাফ এডারের এক্সটার্গেটে দিয়ে দিবে, আর কোনো কাজ নাই। এবার এই যে এই সিটা, এই সিটাকে এই অর্গেটে দিবে আর দ্বিতীয় সিটাকে এই অর্গেটে দিবে, শেষ, আমার কাজ শেষ হয়ে গেল। ম্যাম, ব্লক ডায়াগ্রাম আর লজিক সার্কিটের পার্থক্যটা কি? পার্থক্যটা ব্লক ডায়াগ্রাম হচ্ছে খুব ইজি একটা বিষয়, এখানে ডিকোডার, ডিকোডারের কয়টা ইনপুট, তুমি এবার ডিকোডারে বলবো যে ইনপুট তিনটা আর আউটপুট হচ্ছে আটটা, শেষ। আর যখন লজিক সার্কিট বলে তখন এখানে কোন গেট ইউজ হয়েছে সেই গেট গুলোর সম্পূর্ণ ছবি একে 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 লাইনটা দেওয়া। তবে এখানে দেখো বাবা, ব্লক ডায়াগ্রাম আমরা শুধু বলে দিয়েছি এখানে দুটা হাফ এডার থাকবে, লিখে দিয়েছি একটা অর্গেট থাকবে, আর এখানে ডিটেলস ভেতরের কাজ সম্পূর্ণটুকু বলে দিয়েছি। সবাই আমরা বলছি করোনা আক্রান্ত, করোনা আক্রান্ত মুখ দিয়ে বলছে, এটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম। আর যখন সে করোনা আক্রান্ত কি না, তার ডিএনএ আর এন এর কি অবস্থা, ভেতরে ফুসফুস লিভার কোনটা নষ্ট হয়ে গেছে, কোনটার কি অবস্থা, সব ডিটেলস যখন তুমি জানছো সেইটা হচ্ছে লজিক সার্কিট। বুঝতে পেরেছো? ডিটেলস লজিক সার্কিট হচ্ছে এখানে কোন কোন সার্কিট ইউজ হয়েছে, আর এখানে তো কোনো কিছু বোঝা যাচ্ছে না, এখানে শুধু তুমি নাম দিয়ে দিয়েছো এটা একটা হাফ এডার, আর এখানে দেখিয়ে দিয়েছো এটা হচ্ছে হাফ এডার এর লজিক সার্কিট ডায়াগ্রাম, মানে কিভাবে হাফ এডারটা তৈরি হয়েছে, কোন লাইন থেকে কিভাবে যাচ্ছে। আচ্ছা, আজকে আমার তোমাদের সাথে ফুল এডার, ফুল এডার এর বাইরে আর নাই। হ্যাঁ, ফুল এডার এখানে শেষ, তো ফুল এডার নিয়ে আর দেখানো তেমন কিছু নাই। তোমাদেরকে আমি দেখাতে চাচ্ছি, এবার আমি তোমাদেরকে এটা দেখাবো, গুগল ক্লাসরুম। যারা বলছো যে গুগল ক্লাসরুমে কিভাবে যাবে, হ্যাঁ এই যে দেখো গুগল ক্লাসরুম, গুগল এই যে এখানে গুগল ক্লাসরুম চলে আসলো, তুমি গুগল ক্লাসরুমে ক্লিক করবে। যারা বলছো এটা কিন্তু অ্যাপসেও হয়, মোবাইলে তুমি অ্যাপসেও ইউজ করতে পারো। এবার গুগল ক্লাসরুমে আমি ক্লিক করলাম, ঠিক আছে, ক্লিক করে এবার আমি আমার যেই অ্যাকাউন্ট থেকে গুগল ক্লাসরুমটা খুলেছিলাম সেটাতে যাচ্ছি। আচ্ছা, তোমরা হচ্ছে ফার্স্ট ইয়ার বাংলা ভাষণ, তাই তো? এই যে বাংলা ভাষণ ABCD, তোমাদের যারা বাংলা ভাষণ ABCD বলছো যে পাওনি, এই যে তোমাদের জন্য এই কোড, এটা দেখে নাও, এটা হচ্ছে তোমাদের ক্লাস কোড। আগে একটা স্ন্যাপ নাও, আর আমি এটা অবশ্যই তুলে আমি স্ক্রিনশট নিয়ে রাখছি, তুলে তোমাদের গ্রুপে আবার দিয়ে দিব। এখন বলতে পারো তুমি, আমি কিভাবে ঢুকবো, তুমি যখন ঢুকবে, যখন তুমি গুগল ক্লাসরুমে যাবে, ফার্স্ট পেজটা যখন আসবে তখন এরকম একটা প্লাস আসবে, তোমার এখানে এগুলো কিচ্ছু থাকবে না, এখানে একটা প্লাস আসবে, তুমি প্লাসে জয়েন ক্লাস দিবে, জয়েন ক্লাসে ক্লিক করলে ও তোমাকে এই কোডটা চাবে। তো আমি একটু আগে যে কোডটা তোমাদেরকে দেখালাম, এই কোডটা এখানে দিলেই তুমি ক্লাসে জয়েন করতে পারবে। ক্লাসে জয়েন করার পরে যে বাংলা ভাষণের জন্য কিন্তু মিস অলরেডি ক্লাস রেকর্ড লিংক দিয়ে দিয়েছে, মানে আমার প্রিভিয়াস ক্লাসটা তুমি দেখতে পাবে, সরি, সার্বজনীন গেটে। এটাও কি আপলোড করে দিবেন ইশে গুগল ক্লাসরুমে? হ্যাঁ হ্যাঁ, আজকের ক্লাসটা দিয়ে দিব। আর তোমরা এখন থেকে ক্লাস ওয়ার্কে যে ম্যাটেরিয়ালস যাবে, ম্যাটেরিয়ালস এ গেলে কিন্তু আমি ম্যাটেরিয়ালস এ আজকের ক্লাসটা আমি ম্যাটেরিয়ালস এ দিয়ে দিব, এখন থেকে যাই দিব এভাবে ম্যাটেরিয়ালস এ দিয়ে দিব। এরকম করে তোমরা কিন্তু গুগল ক্লাসরুমে সব পেয়ে যাবে। এবং ইভেন আমি উত্তরের ছবিটা তুলে কিভাবে দিব? হ্যাঁ, এই যে এভাবে দিবে বাবা, শেয়ারে যাবে, অ্যাটাচমেন্টে যাবে, যেমন এখন দেখাই দিচ্ছি তোমাদেরকে। মিস কোডটাও যদি একটু গ্রুপে শেয়ার করতেন তাহলে সবাই পাইতো। অবশ্যই করব, অবশ্যই করব। এই যে বাবা, প্রত্যেককে বলছে, তোমরা যদি তোমাদের খাতায় স্ক্রিনশট দিতে চাও, স্ক্রিনশটটা নিয়ে মোবাইলে নিয়ে তারপরে মোবাইল হোক ল্যাপটপ হোক অ্যাডে যে তখন তুমি দিয়ে দিবে, ঠিক আছে, ফাইলটা তুমি আপলোড করে দিবে, আর কিচ্ছুই না, ফাইলে যে ওই ওটা ই করলে হবে।